এখনো কিছু কমে নেই, তো আমাদের স্টুডেন্টরা তো অনেক কিছু দাম কমে ফেলেছে, সেক্ষেত্রে আমরা তো আলু বলে দিয়েছি 40 টাকা, এই তো 60 টাকা এখন আনলাম, তারপরে রসুন ওই দিন নিয়েছিলাম 180 টাকা কেজি, আচ্ছা 80 টাকা, আমরা 50 টাকায় নিচ্ছি এক পা, 50 টাকা, আজকে আছে 180 টাকা, কত কেজি পরে 320 টাকা কেজি, আমি ভালো আছি। তো আজকে চলে আসছি দয়াগঞ্জ বাজারে, দয়াগঞ্জ বাজারে গিয়ে দেখবো যে কাঁচামাল এবং মাছ মাংসের দাম কিরকম। তো আমরা শুনেছিলাম যে স্টুডেন্টরা অনেক দাম কমে ফেলছে, তো যেটা মানে প্রতি জিনিসের থেকে 30 টাকা 40 টাকা কমেছে কেজি প্রতি, তো সেটাই আমরা দেখতে চাচ্ছি আজকে। আমরা মুরগির দোকানে চলে আসছি, তো আমরা এখন একটু দামের ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের মুরগি কত করে কেজি চলছে? 170 টাকা। তো আমাদের স্টুডেন্টরা তো 140 টাকা বলে দিয়েছিল, সেক্ষেত্রে আপনারা 70 টাকা বিক্রি করছেন? 158 টাকা কিনা পড়ে, শুনতে পাচ্ছেন? তো আমরা যে রেট দিয়েছিলাম 140 টাকা, তারা কিনে পড়তেছে 158 টাকা। তো আমাদের মূলত যেতে হবে মূলগোড়ায়, তো সেখানে যদি আমরা রেট না কমাতে পারি তাদের ক্ষেত্রেও বিক্রি করাটা ঠিক হচ্ছে না। তো সেখানে আমরা মূলগোড়ায় আমরা সেখানে যেয়ে কথা বলবো। তো আমরা 140 টাকা যে রেট দিয়েছিলাম সে রেট তারা বিক্রি করতে পারছে না, কারণ তাদের কিনাই পড়েছে 158 টাকা এবং গাড়ি ভাড়া নিয়ে 60 টাকা পড়ে গেছে। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম মামা। গরু মাংস কেজি কত করে যাচ্ছে এখন? 650। 750। তো আমাদের তালিকা দেওয়া ছিল তো 650 টাকা, 750 টাকা গরু পাচ্ছেন না? বলছে ঠিক আছে, আমরা মাইনা নেই, মানে এটা হবে না, এটা আমাদেরকে যদি মাংস দেওয়া হয় 600 টাকা কেজি, আমরা 650 বেচু, ডেলি 10টা গরু। আপনাদের কিনা কত টাকা পড়তেছে? আমাদের কিনা পড়তেছে 720 টাকা কেজি, এখন 720 টাকা, 750 টাকা ব্যস্ত আছি, 720 টাকা কেজি কিনা পড়তেছে, আমরা 750 টাকা ব্যস্ত আছি। হ্যাঁ, আমাদেরকে যদি আপনারা 600 টাকা দিবেন, আমরা 650 টাকা বেচবো, ঠিক না? আমাদের জন্য ভালো হবে, ডেলি 10টা গরু ব্যস্ত পাবে, সব জায়গায় দাম কম কম, খালি বলে ইয়াতে কম, অনেক কোনো জায়গায় কম নাই, এটা বুঝাই তো হবে। আপনি একটা গরু পালেন, একটা গরু ডেলি গাড়ি 100 টাকা খাও, তো মাসে কত করে এই হিসাবটা করতে? খাদ্য দাম না কমাইতে পারে, খাদ্যর দাম কমায় না তো, হ্যাঁ তাইলে আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা শুনেছিলাম 650 টাকা কেজি, সেটা হচ্ছে না এখন বাজারে, আমরা 750 টাকা পাচ্ছি। তো অনেক ক্রেতাদের অভিযোগ রয়েছে যে 650 টাকা স্টুডেন্টরা বলে দিয়েছে, তো সেক্ষেত্রে 750 টাকা বিক্রি করছে তারা। তো শুধু তারা না, যারা যারা এরকম ব্যবসায়ীরা আছে তারা সবার ক্ষেত্রে একই কথা বলা হয়েছে। তো মুরগির কথা ছিল, তো মুরগির কথা ছিল 140 টাকা, সেখানে আমরা বিক্রি পাচ্ছি 170 টাকা করে। তো আমরা ভিতরে দেখতে পেয়েছি যে আমরা মুরগির দোকানে চলে গিয়েছিলাম, সেখানে 140 টাকার কথা ছিল, সেখানে 170 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আমরা কাঁচামালটা একটু দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কাঁচামালের অবস্থা কি, দাম কিরকম? লাউ কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা পার পিস। মিষ্টি কুমড়? মিষ্টি কুমড় 30 টাকা কেজি। 30 টাকা কেজি। শাক আটি কত করে বেচতেছেন? 10 টাকা। 10 টাকা আটি।
আমরা এখন বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, আর আমরা একটু দেখাই বাজারের ভিতরে যে জমজমাট কিরকম সেটা দেখে, তারপর নাহলে আমরা দাম নিয়ে একটু পরে কথা বলবো। দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার অনুযায়ী যে ভিতরে অনেক জনসংখ্যা রয়েছে, শুক্রবার তো আমরা এমনিতে যাই সব বাজারে থাকি। দোকানের মাছের দোকানে চলে আসছি, আমরা একটু ভিতরে যাই, দেখি আরো ভিতরে কি কি পাওয়া যায়। যেটা মুরগির বাজার রয়েছে, এখানে মাছ কাটা হয়, এখানে মাছ কিনে গেলে মাছ কেটে দেয়। এখানে মাছের বাজার, আমরা একটু ভিতরে যাচ্ছি, যত ভিতরে যাচ্ছি তত মানুষ দেখতে পাচ্ছি। এক বড় ভাই মাছ কথা করছে, কাঁচা মাল দেখতে পাচ্ছি, সেলে রয়েছে কাঁচা মাল। মানুষের লোক তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, 20 টাকা। আসসালামু আলাইকুম বড় ভাই, তো বেচা কিনা কেমন চলতেছে? তো আগে তুলনায় দাম কম না বাড়তি কোনটা? তো আলু কেজি কত করে চলতেছে? 60 টাকা কেজি। আগে কত ছিল? 60 টাকাই ছিল। টমেটো কত করে বিক্রি করতেছেন? ষাট দেড়শো। আচ্ছা, করলা কত ছিল আগে? 60 টাকা। আমি শুনলাম নাকি কাঁচামালের দাম কমেছে, সেটা কি? মোটামুটি এখন কমে আছে, বাজার আমদামি এলেছেন, দাম কম, আমদামি না থাকলে দাম কম। আপনাদের কিনা কিরকম কি পড়তেছে? আপনাদের কিনা কিরকম কি পড়তেছে আগের তুলনায়? আগের তুলনায় কিনা হ্যাঁ বেশি পড়তেছে নাকি তার তুলনায় কম পড়তেছে? এখন তো দাম তো ওইখান থেকে কমাই, ওখান থেকে কমানো দাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, তো আপনি কি আজকে বাজার চলে আসছেন? হ্যাঁ আসলাম তো ভাইয়া। কিরকম কি বাজার করলেন, বাজারে দাম কিরকম পড়েছে? কিন্তু যা এক্সপেকটেশন ছিল ওরকম, দাম কমবে এখনো কিছু কমে নেই। তো আমাদের স্টুডেন্টরা তো অনেক কিছু দাম কমে ফেলেছে, সেক্ষেত্রে আমি নিজেও তো দিয়েছি, এটার কোনো কিছু দেখতে পাচ্ছি না এখন। আমরা তো কাঁচামালের তুলনায় আমরা পার কেজিতে 30 টাকা এবং 25 টাকা কমিয়েছি, তো সেই ক্ষেত্রে আপনারা কি ডিসকাউন্ট? কিন্তু আমার সাথে না, আপনি আরো যারা বাজারে আছে, আপনি 60 টাকা ছিল 60 টাকাই নিতেছে, এখন তো না 1 টাকা তো কম, আলু 60 টাকাই নিচ্ছে। এই যে এখন 60, আমরা তো আলু বলে দিয়েছি 40 টাকা, এই তো 60 টাকা এখন আনলাম, তারপরে রসুন ওই দিন নিছিলাম 180 টাকা কেজি, আজকে 180 টাকা কেজি। এই আগে বারে 1 পাচ 80 টাকা, আমরা পরশুদিন 50 টাকা নিচ্ছি, 1 পা পরশুদিন নিচ্ছি 50 টাকা, আজকে 180 টাকা।
কত কেজি পরে 320 টাকা কেজি 30 টাকা কেজি কমাইতে চেষ্টা করতেছে আর যদি বাড়তেছে দেখতে পাচ্ছেন অনেকের এখনো দাম কমানো হয়নি, তো যারা এই দামের ব্যাপারে কথা বলছে আমাদের স্টুডেন্টরা তো বলে দিয়েছিল একটা চার তালিকা তৈরি করে দিয়েছিলো, এই তালিকা অনুযায়ী কোনো কিছু কমানো হয়নি, আলু 60 টাকা ছিল 60 টাকায়। ক্রেতাদের হাহাকার তো শুনতে পেয়েছেন একটু আগে, তো এই ক্রেতারা কী বলতেছে একটা ওজন দেড় কেজি ছবি শুনতে পাচ্ছেন এই দেশে কেজি 700 টাকা একদিন সস্তার পাইবেন না 10 বছর ক্রেতারা শুনে চলে যাচ্ছে দাম বেশি নিয়ে আসছে তো আমরা বলতে পারছি না।